নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা সরকারের মাধ্যমে অঙ্গনওয়াড়ির মধ্যে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে অঙ্গনওয়াড়ির মধ্যে মাস্টার এবং হেল্পারের পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা দেখুন, সেখানে যারা হেল্পারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, শুধুমাত্র আপনারা 8 পাশে সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলেছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন, পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই নোটিফিকেশনটি বলে দেওয়ার পূর্বে আপনাকে রিকোয়েস্ট করে নেব, প্লিজ আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে সেখানে অ্যাপ্লিকেশন করতে খুবই প্রবলেম হতে পারে। তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে দেখুন, প্রথমে বলা হয়েছে সেখানে ওয়াক ইন ইন্টারভিউ, মানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সেখানে লোক নিয়োগ করা হবে। সেখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, এই দুটি পোস্টে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখুন, সেখানে বলা হচ্ছে পিওরলি টেম্পোরারির মাধ্যমে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের যে মান্থলি স্যালারি পেয়ে যাবেন 4,500 টাকা পার মান্থ, সেখানে স্যালারি পেয়ে যাবেন। এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, সেখানে দেখুন 2,250 টাকা করে আপনাদের স্যালারিটি দেওয়া হবে। তাহলে পোস্টের ডিটেলসগুলো বন্ধুরা আমি বলেছি, এবং এই অ্যাপ্লিকেশনটি কোথায় গিয়ে জমা করতে হবে তাও আমি এই ভিডিওটির মধ্যে আপনাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মও প্রয়োজন। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটিও কোথা থেকে কালেকশন করবেন তাও আমি এই ভিডিওটির মধ্যে ডিটেলসে বলেছি। দেখুন, সেখানে প্রথমে লক্ষ্য রাখবেন, সেখানে বলা হয়েছে নেম অফ AWC, মানে অঙ্গনওয়াড়ি সেন্টার। নেক্সট বলা হয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ অথবা ওয়ার্ডের নাম। নেক্সট বলা হয়েছে আপনাদের সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেখানে নিয়োগ করা হচ্ছে, তার সেখানে পোস্টে ডিটেলস, এবং সেখানে হেল্পার নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস। তাহলে বন্ধুরা, সেখানে টেবিলটির মধ্যে সম্পূর্ণ ভালোভাবে আপনারা চেক আউট করবেন। প্রথম দেখুন, নাম্বার ওয়ানের মধ্যে সেখানে বলা হয়েছে ভগবানবাড়ি AWC, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম বলা হয়েছে ভগবানবাড়ি। নেক্সট বলা হয়েছে দেখুন, সেখানে গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজ অথবা ওয়ার্ডের নাম বলা হয়েছে উত্তর কমলছা। এবং সেখানে দেখুন অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট রয়েছে একটি, এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের পোস্ট রয়েছে একটি। নেক্সট দেখুন, সেখানে বলা হয়েছে ওয়ার্ড নাম্বার 4, এবং ওয়ার্ডের নাম বলা হয়েছে NC নগর। তার সঙ্গে দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের একটি পোস্ট রয়েছে এবং হেল্পারেরও একটি পোস্ট রয়েছে। নাম্বার 3 মধ্যে সেখানে বলা হচ্ছে ওয়ার্ড নাম্বার 4, এবং সেখানে জিপির নাম বলা হচ্ছে দেখুন বেলিবাচড়া, এবং সেখানেও সেম টু সেম রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের একটি একটি পোস্ট রয়েছে। নেক্সট বন্ধুরা দেখুন, সেখানে নাম্বার 4-এর মধ্যে আদর্শ কলোনি, এবং সেখানে জিপির নাম বলা হয়েছে দেখুন দক্ষিণ কমলছড়া। তার সঙ্গে সেম টু সেম পোস্ট রয়েছে একটি একটি করে। দেখুন, সেখানে অঙ্গনওয়াড়ি পোস্টের সংখ্যা রয়েছে একটি, এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের সংখ্যা রয়েছে একটি। নেক্সট দেখুন, সেখানে বলা হচ্ছে AWC-র নাম শালটিলা, এবং জিপির নাম বলা হয়েছে কমলনগর। তার সঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের একটি পোস্ট রয়েছে এবং হেল্পারের একটি পোস্ট রয়েছে। তাহলে বন্ধুরা, যারা এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের এলিজিবিলিটি কী রয়েছে অবশ্যই আপনাদের চেক আউট করবেন, যোগ্যতাগুলি কী কী রয়েছে। দেখুন, সেখানে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তাহলে দেখুন, অঙ্গনওয়াড়ি মাস্টারের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, সেখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে দেখুন, সেখানে বলা হয়েছে যারা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, সেখানে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছেন সেখানে আপনারা সকলে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে দেখুন, আপনাদের এডুকেশন ক্লিয়ারভাবে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের এজ লিমিট কী প্রয়োজন যারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশনটি করবেন। আপনাদের এজ লিমিটের মধ্যে দেখুন, সেখানে বলা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তার সঙ্গে আপনাদের ST কাউন্ট করা হবে 1/1/2022 হিসাবে আপনাদের ST কাউন্ট করা হবে। এবং সবচেয়ে সুবর্ণ সুযোগ দেখুন, সেখানে SC ST এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন আপনাদের 5 বছরের এজের রিল্যাক্সেশন রয়েছে বন্ধুরা, মানে সেখানে 18 থেকে 50 বছর অবধি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। নেক্সট বলা হচ্ছে নাম্বার 4-এর মধ্যে দেখুন, অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন, সেখানে বলা হচ্ছে ফিমেল হতে হবে, মেরিট অথবা বিবাহিত যারা রয়েছেন তারাই সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। মানে দেখে নেবেন, সেখানে মেল অথবা আনমেরিড যারা ফিমেল রয়েছেন সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যারা ফিমেল মেরিড রয়েছেন তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা যারা বিধবা রয়েছেন তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে সেখানে আপনাদের নাম্বার 5-এর মধ্যে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া শুরু হয়েছে দেখুন আজকে থেকে, মানে 21/11/2022 থেকে অ্যাপ্লিকেশনটি জমা রাখা শুরু হয়েছে, এবং লাস্ট ডেট বন্ধুরা দেখুন 28/11
2022 মানে নভেম্বর মাসের 28 তারিখ অবধি সেখানে লাস্ট ডেট। তার সঙ্গে সেখানে বলা হয়েছে বন্ধুরা দেখুন অবশ্যই ভালোভাবে চেক আউট করবেন, সেখানে অ্যাকসেপ্ট হলিডে মানে হলিডের দিনগুলিতে আপনারা এই ফর্মটি জমা দিতে পারবেন। তাহলে ফর্ম জমা দেওয়ার টাইম রাখা হয়েছে সকাল 11টা থেকে বিকাল 4টা অবধি সেই অ্যাপ্লিকেশনটি জমা করতে পারবেন এবং ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে ডাইরেক্টলি। নাম্বার 6 এর মধ্যে বলা হয়েছে দেখুন অবশ্যই লক্ষ্য রাখবেন, সেখানে বলা হয়েছে ডেট অফ ইন্টারভিউ উইল বি ইনফর্মড লেটার। তাহলে আপনাদের যে ওয়াকিং ইন্টারভিউর জন্য ডেট পরবর্তী সময় লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনারা যে অফিসে গিয়ে জমা দেবেন সেই অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন। নাম্বার 7 এর মধ্যে বলা হয়েছে যারা ইন্টারভিউ দিতে যাবেন ওয়াকিং ইন্টারভিউ দিতে আপনাদের সেখানে টিএডিএ সেখানে প্রদান করা হবে না, ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। তাহলে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলা হয়েছে যারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশনটি করবেন মুদ্রা অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন, আপনারা এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বলা হয়েছে এবং এই জিপিগুলো যে বলা হয়েছে তার লোকালিটি হতে হবে, এই যে ভিলেজগুলি বলা হয়েছে অথবা জিপি অথবা ওয়ার্ড নাম্বারগুলি বলা হয়েছে এই ওয়ার্ড নাম্বারগুলির মধ্যেই হতে হবে, তাহলেই সেখানে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। দেখুন সেখানে রেসিডেন্ট অফ দ্য ভিলেজ, তাহলে আপনারা ওই ভিলেজের হতে হবে, তা না হলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না, মানে ত্রিপুরার আপনারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। তাহলে দেখে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কোথায় গিয়ে জমা করবেন, তার জন্য দেখুন সেখানে আমি বলেছি অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। দেখুন সেখানে বলা হয়েছে দ্য অফিস অফ দ্য সিডিপিও বক্সনগর ICDS প্রজেক্ট সিপাহীজলা ত্রিপুরা। তাহলে দেখুন এই যে অফিসটি বলা হয়েছে এই অফিসের মধ্যে গিয়ে বন্ধুরা সেখানে জমা দিতে হবে এবং সেখানে ডেটটি আমি মেনশন করে দিয়েছি। দেখুন সেখানে আপনাদের লাস্ট ডেটটি হলো নভেম্বর মাসের 28 তারিখ আপনাদের সেই লাস্ট ডেট। তাহলে দেখুন সেখানে আপনারা যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মেট প্রয়োজন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মেটটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, বায়োডাটার ফর্ম, এই বায়োডাটার ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন, ফিল আপ করে বন্ধুরা ওদের অফিসে গিয়ে জমা দেবেন এবং অফিসে গিয়ে যারাই জমা দেবেন আপনাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলি যা যা রয়েছে বন্ধুরা সমস্ত রিলিভেন্টগুলো আপনারা জেরক্স করবেন, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবেন, সেলফ অ্যাটেস্টেড করে এবং একটি পাসপোর্ট সাইজের ফটো আপনার যে বায়োডাটাটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন সেখানে বায়োডাটার ফর্মের মধ্যে একটি ফটো লাগিয়ে নেবেন, ফটো লাগিয়ে গিয়ে ওদের অফিসের মধ্যে গিয়ে জমা দিয়ে আসবেন। তাহলে বন্ধুরা আজকে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি এবং দেখুন ত্রিপুরা রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও কিছুদিনের মধ্যে আরও অঙ্গনওয়াড়ির পোস্টের ভ্যাকেন্সি আসবে এবং সেই সমস্ত নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।